জেনে শুনে বিপদের মুখে ঝাঁপ দিচ্ছেন যাত্রীরা। ত্রিবেণীর চন্দ্রহাটি ফেরি ঘাটে গেলে মনে হবে ঠিক এই কথাই, লাইফ জ্যাকেট তো অনেক দূরের কথা। স্বল্পনাব্য ভুটভুটিতে যাত্রী বোঝাই করে অত্যন্ত বিপজ্জনক ভাবে চলছে নদী পারাপার। বিপদ বলে কয়ে আসে না, কিন্তু এই ঘাটে নৌকা পারাপার দেখলে মনে হতেই পারে বিপদ ডেকে আনা হচ্ছে। যেভাবে চলছে পারাপার তাতে দুর্ঘটনা শুধু সময়ের অপেক্ষা। হুগলি ত্রিবেণীর চন্দ্রহাটি শর্মাঘাটের ছবিটা ঠিক এমনই। স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী, সবাই জীবনের ঝুঁকি নিয়েই গঙ্গা পার হচ্ছে প্রতিদিন। ছোট্ট ভুটভুটি নৌকার দুদিকে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, ব্যালেন্স রাখার জন্য নাকি যাত্রীদের গার্ড করার জন্য ঠিক বোঝা যাচ্ছে না। তবে সেই বাঁশের উপরেই চেপে বসছে স্কুল ছাত্ররা। নৌকা টলতে টলতে এগিয়ে চলেছে, কখনো ডান দিকে আবার কখনো বাঁ দিকে হেলে পড়ছে। ভরা গঙ্গায় এভাবেই চলছে পারাপার, তাতেই যেন আনন্দ পাচ্ছে ছাত্রছাত্রীরা। ক্ষণিকের আনন্দ যে কোনো সময় নিরানন্দ হয়ে যেতে পারে, খুশ নেই ঘাট পরিচালকদের। ছোট্ট নৌকায় এত যাত্রী পরিবহন করলে বিপদ হতে পারে জেনেও চলছে নৌকা। গঙ্গার পশ্চিম দিকে শর্মাঘাট আর পূর্ব দিকে কল্যাণী সীমান্ত, এই ঘাট দিয়ে প্রচুর যাত্রীকে পার হতে হয়। ত্রিবেণী কুন্তি ঘাটে বিভিন্ন কলকারখানায় কাজ করতে আসেন অনেকে, আবার স্কুলেও আসে অনেক ছাত্রছাত্রী, তাদের এই ঘাট পেরিয়েই আসতে হয়। ঘাটের ইজারাদারদের কথায় চাইলেও লাইফ জ্যাকেট পাওয়া যায় না। দুটো নৌকার একটা খারাপ হয়ে গেছে, লঞ্চ এখনো তাদের দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে যাত্রী পরিবহন চলে এইভাবে। যে ছিল খারাপ হয়ে গেছে বলেছি, এখন দিয়ে যায়নি। ওপারে অবস্থা ঘাটে খুবই খারাপ, ও পারে যাবে এই বৃষ্টি হলে কাদা পানি হয়ে যায়, অবস্থা খুবই খারাপ। ওই ওপারে ওই চরজাজিরা পড়ে, ওটা ঘাট নেই, ওটা চরজাজিরা গ্রাম পড়ে, ওটা কল্যাণী সীমান্ত যাবে। কি করবো স্যার, এরকম চলছে, এরকমই চালাচ্ছি, কি করবো। সরকার কিছু সুবিধা যা দিয়েছে তাই দিয়ে আমরা চালাচ্ছি। লঞ্চের জন্য করা হয়েছে, দিলে তো চালাবো। দুটো নৌকো চলে স্যার, একটা নৌকো একটু খারাপ আছে বলে একটা এই এটা মোটামুটি আজকে মিস্ত্রি ডেকেছি, ঠিক হয়ে যাবে। সারাদিন এই 15 মিনিট পরে পরে নৌকো আছে, 15 মিনিট 20 মিনিট পরে পরে। এটা স্কুলের টাইম তো, এই বাচ্চারা এই টাইমে এই এক দুটি ভিড় হয়, তারপরে সব ফাঁকায় ফাঁকায় থাকে, 8-10-15 এরকম লোকে। ব্যবস্থা আমরা গিয়ে বলবো, সরকার ভিডিওতে বলবো, ওনারা ব্যবস্থা করলে যা করলে আমরা করবো, কি করবো। হুগলি জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক শুভেন্দু শেখর দাস বলেন, কোনো ঘাটেই এইভাবে ফেরি পার হবে না, বিডিওকে বলবো খোঁজ নিতে। ঝুঁকি নিয়ে ফেরি পারাপার বরদাস্ত করা হবে না, দেখে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা তো আপনার কাছে জানলাম, এটা আমি বিডিও মোগার কাছে আমি খোঁজ নিচ্ছি, কী ব্যাপারটা আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকি নিয়ে তো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। সমস্ত এসওপি মেনটেন করে চলছে, এবং আমাদের রিসেন্টলি আমাদের তিনখানা ঘাটের পারমানেন্ট কনস্ট্রাকশন হবে ফেরিঘাটের, তিনটে কনস্ট্রাকশন হবে, অলরেডি তার কাজ চলছে, প্রিপারেশন চলছে। তো সব পরপর করে সমস্ত ঘাটগুলো আস্তে আস্তে করে পারমানেন্ট কনস্ট্রাকশন হয়ে যাবে, এবং যেগুলো সমস্যা বল যেগুলো আছে, যেগুলো রিস্কি যেগুলো আছে, সেগুলোকে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। জলসাথী সমস্ত যে সমস্ত ঘাটগুলোতে সমস্ত পারমানেন্টলি দিয়ে দেওয়া হচ্ছে। জলসাথী লঞ্চও দেওয়া হয়েছে, অনেকগুলো ঘাটে লঞ্চ দেওয়া হয়েছে, পরপর করে ডিপার্টমেন্ট সেটা প্রোভাইড করছে। বজ্রসর তেলেনিপাড়া জেটি দুর্ঘটনা, কালনা নৌকা ডুবির পর ফেরিঘাটগুলির নিরাপত্তা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয় রাজ্য পরিবহন দপ্তর। ভুটভুটির বদলে লঞ্চ, প্রত্যেক ঘাটে লাইফ জ্যাকেট, জলসাথীও নিয়োগ করা হয়। তারপরেও কি করে কোনো নিরাপত্তা ছাড়াই চলছে ফেরি পারাপার, তা নিয়ে উঠছে প্রশ্ন। আশিক রানা রিপোর্ট, ক্যানভাস নিউজ।